আল্লাহ বলেছেন আতাওয়াসাও বিল হক, হক কথা বলতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কণ্ঠ হে। এখন আমরা সেই কোরআনকে একটু চিনতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহর কোরআনটা আসলে কি? এই যে কিছুক্ষণ আগে স্লোগান দিল আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানের উপরে সামান্য একটু কথা শোনেন। আমাদের বাংলাদেশ হলো ওলি আউলিয়ার দেশ। জোরে কান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনো নবী আইছে? হ্যাঁ, জোরে কান কোনো নবী আইছে? আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই। আমরা শুনতে পাই যে নবীর দুইজন সাহাবি নাকি ওই কক্সবাজার হইয়া এই বাংলাদেশের সীমানার মধ্যে দিয়ে নাকি ঘুরে গেছে। একজন সাহাবি হচ্ছে রাসূলের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজন সাহাবি তার নাম সঠিকভাবে ইতিহাসবিদ বলতে পারে নাই। তো যাই হোক, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইনি বাংলাদেশ ঘুরেছিল, যে ওনার কবর হয়েছে বাংলাদেশে হয়নি। বাংলাদেশে যাদের মাজার আছে কবর আছে অধিকাংশই তারা আল্লাহর ওলি। ধরে কোন কি তা আগেকার আল্লাহর ওলিরা কেমন ছিল এ কথা কন? এখনকার গুলো তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দুই কান্দে দুই ফেরেস্তা বিরক্ত হয়, আল্লাহ কয় খবর ঘিরে কই লেখবো কি? এরা যে জিকির করতেছে বোঝা যায় না লেখমুখী। আল্লাহ কয় তোরা শুধু বিরক্ত হইস নি, আমি আল্লাহও বিরক্ত হয়েছি, জিকির নামেরা করে কি? অথচ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকর, ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি শ্রেষ্ঠ জিকির হিসাবে নাযিল করেছি। ধরে কর সুবহানাল্লাহ। আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কারো হাতে দেয় নাই, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলি, তার নাম হলো বাইজিদ বোস্তামি। ধরে কান নাম কি? আপনার কি নাম শুনছেন? বাংলাদেশে কিন্তু বাইজিদের মাজার নাই। ওই সেটা আগে বাইজিদ বোস্তামের মাজার আমি দেখতে গেছিলাম, কিন্তু আসলে ওনার মাজার নাই। ওনার মাজার আছে বর্তমানে ইরাকে। ধরে কান কোথায়? হ্যাঁ, ইরাকে। সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হযরত নামাজ পড়ে তার মাদ্রাসায় আইছেন। মাদ্রাসা মানে হুজরাখানা। আগে কিন্তু এরকম মাদ্রাসা ছিল না, ইবতিদায়ী মাদ্রাসা কোন কমি মাদ্রাসা কোন এগুলা কিন্তু অনেক পরে। আগে ছিল মাদ্রাসা মানে পীরের খানখা। তো উনি তার হুজরাখানা এসে দেখে কতকগুলো মুরিদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নাউজুবিল্লাহ কি জিকির? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলা হচ্ছে তসবিহ জিকির। তো মুরিদেরা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয়। বাইজিদ বোস্তামি বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে তোমরা নাউজুবিল্লাহ জিকির কেন করতেছ? মুরিদগুলো বলে হুজুর শুধু আমরা করতেছি তা না, আপনি শুনলে আপনিও করবেন। বাইজিদ বোস্তামি বলে কি হয়েছে? বলে হুজুর আপনি তো জানেন না সবসময় খালি নিচের দিকে তাকা হাঁটেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর কি চারিদিকে যাবে না নিচের দিকে যাবে? আমরা যদি নিচের দিকে তাকায় হাঁটি বেপর্দা নারী আর কোনোদিন বেপর্দা থাকবে না। ওরা বেপর্দা হয় আমাদের দেখার কারণে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা সুন্দরী মেয়ে যদি বেপর্দা হয়ে যায় তখন অনেক পুরুষ যখন তার দিকে তাকায় তখন মনে করে আমার এগুলো দেখে এরা পাগল হয়েছে, আমি আরও পাগল করব, আরও উলঙ্গ হবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে কতকগুলো মেয়ে যাদের সাইজ নাই তারা বগল কাটা শাড়ি পরছে। ধরে কোন কথা ঠিক কিনা? একেবারে এইভাবে অন্য দিয়ে বসে আছে, জিজ্ঞাসা করতেছে কারণ কি? বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? পোশাকের স্বাধীনতা চাই। মেয়ে মানুষ কোন পোশাকে থাকবে আল্লাহর কোরআন নাই? মেয়ে মানুষ কিভাবে চলতে হবে আল্লাহর কোরআনে আছে না নাই? যারা কেন কত বলেন আছে না নাই? অকারণে ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাজিদ বোস্তামিকে মুরিদরা বলতে তো হুজুর সুন্দর একটা মেয়ে
মাত্র 17-18 বছর বয়স, মাত্র 17-18 বছর একটা সুন্দরী মেয়ে বাগদাদ শহরে উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে। যেরকম কি ব্যবসা, এই আমার কথা কি শুনতে পাচ্ছেন? দেহ ব্যবসা করতেছে। ওই সুন্দরীর কারণে শত শত যুবক চরিত্রহীন হয়ে যাচ্ছে, শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা নাউজুবিল্লাহ জিকির করতেছি। আমাদের বাংলাদেশে বেপর্দা নারীর কারণে অসংখ্য যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সরকার বাল্য বিয়া বন্ধ করবার পারলেও বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেনি। দূরেখন ঠিক কিনা? 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, 22 বছর আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না, অথচ 17 বছর আর 13 বছরের ছেলে মেয়ে প্রেম করতেছে। এই করোনার কারণে অনলাইনে লেখাপড়ার সুযোগ পাইয়া বাপ মা তাদের একটা মোবাইল কিনে দিতে, টাচ মোবাইল, আর এই টাচ মোবাইল পাইয়া এদের জীবনের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এখন রেল লাইনে বসে উনি ওয়াশরুম বেড়াইছে, আর ওই যে লাভার প্রেমিকের সাথে সমানে গল্প মারতেছে, টাকা দিয়ে মিনিট ভরে লিছে, কি ভরে লিছে, মিনিট ভরে লিছে। শোনেন, ও গাড়ি আলো বুঝতে পারবে না, এখানে না রেল লাইন আছে, এরকম রাস্তার পাশে এক ছেলে এরকম ওর প্রেমিকার সাথে মোবাইলে গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা। মানুষ যা কিছু কয় না, আজকাল মানুষ কিন্তু কিছুই কয় না। ছেলেরা যে নষ্ট হচ্ছে, ওদের খারাপ আছে 3-4 জন, কিছুই কয় না, মানে কোনো কিছু আর কয় না, মানুষ একেবারে চুপ। অন্যায় কিছু রাত না করলে ইমান নিয়ে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না। কথা ঠিক না? কিছুই কয় না, তো মানুষজন যা আসে কিছু কয় না, কিন্তু একটা কুত্তে দেওয়ার সময় চিন্তা করছে, কুত্তে কুত্তে মনে মনে কয় কেন ঘন্টার পর ঘন্টা বসে থাকে না, কি লড়ে না চড়ে না। আস্তে আস্তে কুকুর কাছে আসে, কুকুর কাছে এসে নাক দিয়ে টেস্ট করতেছে, এটা কি, নাক দিয়ে টেস্ট করছে, টেস্ট করে আমলা আমলা গন্ধ পাচ্ছে। কুকুর বাম ঠ্যাং তুলে কাম সারছে, কুকুর মনে করছে এটা গাছের গোড়া টোড়া কিছু হবে, এই মনে করে মেরে দিছে। যেই মানছে তখন ওই মোবাইল আলা। এই আপনাদের ছোট ছোট বাচ্চারা পেশাব করে দেখছেন আপনারা কি হয়ে করে, বসে না খাড়া হয়ে, 8 বছরের ছেলে খাড়া হয়ে পেশাব করে 40 লিখছে, 40 তাহলে ফোর্স আছে তো, আগে লিখছে 4 পরের দিন 0। আমি বললাম কিয়ামত হবি রে, দৌড়ে গিয়ে ধরে বললাম কি করলি, এই কি করলি, কোন ক্লাসে পড়িস, কাল তুই পড়ি, তো কেমনে পেশাব করা লাগে, তোর স্যার তো শিখাইনি। ও তখন মুসকে মুসকে হাসে আর কয়, সা সা কি কন, প্রাইমারি পেশাবখানা গায়ে একদিন দেখি আমার স্যারই খারাপ হয়ে পেশাব করতেছে, আগডুম বাগডুম শিখায় ওই স্যারই খারাপ হয়ে মারতেছে। যার শিক্ষক খারাপ হয়ে পেশাব করে তার ছাত্র তো পেশাব দিলে কি রে, জোরে করার কথা ঠিক কি না? নৈতিক চরিত্র যদি আপনি ভালো করতে চান, তাহলে ছোট্ট বেলায় ওই বাচ্চাকে পবিত্রতা শিক্ষা দিয়া ওর হাতে আল্লাহর কোরআন দেওয়ার চেষ্টা করেন, কোরআনের পরশে আল্লাহ ওরে ভালো মানুষ বানাই দিবে। ধরে কোন কথা ঠিক কি? একটু মনোযোগ দিয়ে শুনেন, 24 ঘন্টার বুকিং নিয়ে বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, মেয়েটার হাতে 240 দিরহাম দিয়া দিলেন, সুবহানাল্লাহ খান, মেয়েটা 240 দিরহাম নিয়ে যখন ব্যস্ত হয়ে গেল, এমন সময় বাইজিদ বোস্তামি ওই ঘরের মধ্যে জায়নামাজ বিছাইলেন। কারণ বাইজিদ বোস্তামি জানে একজন দেহ ব্যবসার ঘর কোনোদিন পবিত্র হতে পারে না, আর নামাজ পড়তে গেলে জায়গা পবিত্র হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়ের ঘরে সর্বোত্তম কি বিচাইলেন, জোরে বলেন, জায়নামাজ বিচারার কারণ হলো যদি আল্লাহর কাছে আপনি কিছু পাবার চান, তাহলে কিসের মাধ্যমে পাবেন? এই ছোট বাচ্চা করুক, আপনারা সাইজ করে পারেন না, ওরা না বুঝুক তাও তো কোরআনের মাহফিলে বসে থাক। এই ছোট মানুষ যদি এত রাত্রে উঠে যায় বাইরে যায়, শোনেন আমার এলাকার একটা মুরগি হেরালে সন্ধ্যার সময় লাইট দিয়ে খোঁজে, সন্ধ্যার সময় খোঁজে কিনা আমার ঘর আর মুরগি কোথায় গেল, গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা সন্ধ্যার সময় খোঁজে। আর এই ছোট ছোট বাচ্চা এত রাত্রে ঘুরতেছে,
আপনার কি একটু দয়া হয় না? মুরগি গরুর প্রতি দয়া হয়, বাচ্চার প্রতি আপনার দয়া হয় না? এত রাত্রে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, ঘুরবে কেন? হয় বাড়ির যাবে নাই কোরআনের মাহফিল বসবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন থেকে ওদেরকে সাইজ করা লাগবে। তো আপনি মনে করছেন এমনি এমনি ভালো হবে? এটা ভালো হওয়া গ্যাস ছাড়িয়া দিয়ে থলে নষ্ট হয়ে যাবে। ওই বেলা ঘুরতেছে হয় বসা না হয় ভালো মতো বুঝার বাড়ির পেরে দেন। হ্যাঁ উঠবো, তোরা উঠবো? এই যে সামনে মুরব্বী, সামনে যে পুচকে দুটো বসে আছে, আপনার কেউ হয়? ও কেউ হয় না? কি আমার কথা কি আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন তো? তো যায় না আমার বিষয়ে কেন? কি জন্যে? সবচাইতে বড় তাওয়াক্কুল কি? আল্লাহ বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজ লাগবে। শোনেন, খালি মসজিদে যায় লাফালাফি করবেন, ব্যাংকের মতন লাফাবেন, তারাবির নামাজ 20 টাকা, 8 ঘন্টায় শেষ, 8 ঘন্টায় শেষ। এক মুরব্বী আমারে কইছে, হুজুর ইমাম সাহেব একটু বলেন হুজুর আস্তে করে দেন নামাজ পড়ায়। যে ফোর্সে নামাজ পড়ায় উনি বসে যা করতে আমার নিঃশ্বাস বন্ধ হবার চায়। তাই ইমাম রে কইলাম ভাই এত ফোর্সে পড়ান কেন? তাই হুজুর ফোর্সে না পড়ালে দু আন্ডা ব্যবহার হয়ে যায়। দুই চারটা বুড়ে মানুষ মসজিদ থেকে বাড়ির যাক আমার সমস্যা নাই, কিন্তু দুয়ানগুলো নিয়ে আমি নামাজ পড়বার চাই। আরে বললাম হুজুর এত ফোর্সে নামাজ পড়তেছেন, আপনি সুরা ফাতিহা যখন পড়লেন আলহামদুলিল্লাহ বললেন, আপনি বলেন তো আপনার দুই কান্দের ফেরেশতা কি লিখছে? ফেরেশতারে আল্লাহকে বলে এত ফোর্সে সুরা ফাতিহা পড়ছে আল্লাহ আমরা বুঝতে পারি লেখমো কি। এই জন্য আমাদের মধ্যে কোনো পাড়াবাড়ি করা যাবে না। আচ্ছা মা বোনদের ব্যাপারে কথা বলবো আমি, এখন বলতেছি মা আপনাদের কাছে লোকজন গেল এই মাদ্রাসার জন্য, আপনারা দান করবেন আর আমার অষ্টা মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছি। বাইজিদ বোস্তামি যায় নামাজের উপরে 4 রাকাত নামাজ, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত নামাজ, যেই নামাজকে বলা হয় সালাতুল হাজত, উদ্দেশ্য পূরণের নামাজ। নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আর রহমান, পারেন না সবাই পারেন না, মালিক ইয়াউমিদ্দিন, এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে বলতে পারতাম রে যুবকেরা ওই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মহিলার কাছে যাইও না, একটা যুবককে বলতে গেলে আর একটা যুবক ঢুকা যাবে, কারণ যুবকের সংখ্যা বেশি না কম? এখন বেশি না কম? এই জন্য আমি বাহিরের কোনো যুবকের কাছে আমি দাওয়াত নিয়ে যাইনি আল্লাহ, আমি সরাসরি হেড অফিসে ঢুকছি, হেড অফিস। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তানের ব্যাপারে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বয়ান করেছে, আমি যখন জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছি, জান্নাতুল বাকি বুঝেন মদিনার রাসূলুল্লাহর পাশে যে বিশাল গোরস্থান, ওই গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির মধ্যে যখন আমি কবর জিয়ারত করি, পিছন দিক থেকে একজন মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন। ওদের বিশ্বাস পীর সাহেবের চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে, অনেকের এরকম বিশ্বাস আছে না? নাই দরকার আছে না? হুজুর একটু দেখেন তো কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, সমস্ত মুরিদ বলে হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। মুরিদরা বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হইল জহুরা। সুবহানাল্লাহ খান, মা ফাতেমা হলো কি? খাতুনে জান্নাত ফাতেমা তুস জহুরা। মুরিদ কয় হুজুর এই এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী কয় জহুরা মানে কি?
এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ধুইকে দেখে ঘর পরিষ্কার, বিছনা পরিষ্কার, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়া ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী তো আল্লাহর শুকর আদায় করে বললেন, আরে অনেকদিন পরে আজকে ঘর সুন্দর দেখলাম, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় রাখছো, তুমিও সুন্দরী সাজিয়ে গুজে বসে আছো। ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরত যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। দুই ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে, এরকম মাথায় এতক্ষণ টুপি ছিল, এশা নামাজ পড়াইছে, তাহলে এখন টুপি আছে না নাই, দরকার আছে না নাই। যখন বিবি দরজা বন্ধ করলো, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে, মাথার টুপি খুলে দুইটা হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, আজকে ছয় মাস হয়ে গেছে, যখন কয় মাস, এই ছয় মাসের মধ্যে তোমাকে আমি এত সুন্দরী দেখি নাই, আজকে সাইদা গুইজা বসে আছো, দুইটা সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে যখন দরজা বন্ধ করেছো, তাহলে আসো আমার কাছে, আমি তোমাকে একটু মহব্বত করতে চাই। যখনই স্বামী ফাতেমাকে কাছে ডাক দিয়েছে, আল্লাহ নবী বলেছেন, স্বামী যদি কোনো বিবিকে ডাক দেয়, বিবি যদি কোনো নামাজের মধ্যে থাকে, রোজার মধ্যে থাকে, আর সেইটা যদি নফল এবং নফল রোজা হয়, নফল নামাজ হয়, তাহলে নফল নামাজ রোজা বাদ দিয়ে স্বামী ডাকে সাড়া দেওয়া লাগবে। কোন বউ যদি নামাজের নিয়োগ করে, সেটা যদি নফল নামাজ হয়, স্বামী যদি ডাক দেয় রোকে, তখন নামাজ বাদ দিয়ে স্বামী ডাকে উত্তর দেওয়ালে কি বলে? যেই হক আলী বলতে চাষো তোমাকে একটু মহব্বত করতে চাই, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে চোখের পানি বের করে বলে, স্বামী গ আর কোনোদিন সাজতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকেও সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সুযোগ আমার হবে না, কারণ আজকে রাত হলো আমার জীবনের শেষ রাত। ও স্বামী শুনে নেন, আজকের গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, আপনারা কি বলেন? সুবহানাল্লাহ, করনি গভীর রাত্রে ফাতেমার মৃত্যু শুনে আপনাদের সুবহানাল্লাহ মুখে আসলো, কিন্তু হযরত আলী সুবহানাল্লাহ কবে? সুবহানাল্লাহ কবে? আমার এলাকার এক লোক বলে যে বউ তাদের মরে ভাগ্যবান, আর গরু মরলে নাকি দুর্ভাগ্য। আমি লোকটারে কইলাম, করি তোর কাছে বইয়ের সাথে গরুর দাম বেশি? তাই হুজুর আমি কি বউ পাছি? একটা দাজ্জাল, একটা দাজ্জাল পাছি হুজুর। ওর বাপ মা ওর আত্মীয় স্বজন যখন আসে তখন কত খিলাই ঠিক নাই, আর আমার বাপের বাড়ির কেউ আসলে কোনো খেয়াল নাই। এরকম কিছু বউ আসে না নাই, কথা আসে না নাই, এরা কি আসল বউ না ভেজাল বউ? তো এই সকল বউ মরলে তো স্বামী খুশি হবে, আর একটা টেস্ট পাবি, তোর কোনো কথা ঠিক না। কিন্তু সেই মাত্র ফাতেমা বলে, স্বামী গো আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমন পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মুসকি হাসি দিয়া ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সরালাগ আসলে কি করা লাগবে? স্বামী আমি পর্দানিশী হওয়ার কারণে সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই কারণে আজকে গভীর রাত্রে ফাতেমা মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এই বাবা যারা শোনেন, আমার মা বোনেরা যারা আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, আমার তিনটা চাওয়া পুরা করা লাগবে। এক নম্বরের চাওয়া হলো, গভীর রাত্রে মৃত্যুবরণ করেছি, ওই গভীর রাত্রে আমাকে কবর দেওয়া লাগবে। কখন মরছে? গভীর রাত্রে মৃত্যুবরণ করব, এই গভীর রাত্রে আমাকে কবর দেওয়া লাগবে। আমার দুই নম্বর চাহিদা হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাহিদা হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার চারজন পুরুষ মানুষ বর্তমান দুনিয়াতে নাই। আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে এই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। হঠাৎ বলতে, ফাতেমা
গভীর রাত্রে তোমার দাফন হবে, ঠিক আছে, কিন্তু জানাজা নিষেধ করো কেন? তুমি কি জানো তোমার জানাজায় কত মানুষ হবে? এখনই যদি বলা হয় জিজ্ঞেস করেন জিকির করেন, বাবা জিকির করেন, গাড়ির শব্দের সাথে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত মানুষ হবে? ফাতেমা বলে মানুষ বেশি কি হবে? আলী বলতেছে তোমার জন্য সবাই দোয়া করবে। জি, মহিলা 5000 টাকা দিয়ে মুক্তি সাইফুল, সাইফুল ইসলামের ওয়াইফ, সাইফুল ইসলামের স্ত্রী মুক্তি মা আমার 5000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই শুনেন, ফাতেমা বলতেছে মনে করেন 100,000 লোক হলো আমার জানা ভাই, কত লোক? 100,000 লোক আমার জানা ভাই হলো, সবাই বলতেছে ফাতেমা ভালো, কিন্তু আপনি কোনো কথা বলতেছেন না, আপনি কিছুই বলতেছেন না, তাহলে বলেন তো আমার খবর কি? আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা বউ আমার ভালো, আপনার এক ভালো বলাতে আত্মা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল, ধরে কেন সুবহানাল্লাহ। এখন যারা বিয়ে করছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? সবাই বলতেছেন না, কারণ আপনাদের বউ মনে হয় ভালো না। একজন তাও কাছে আছে টাইনে বলতেছে, জোরে বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরো জোরে গান। 9 বছরে যখন ফাতেমার বয়স, এমন সময় নবী ঘরের মধ্যে ঢুকতেছেন, নবী তাকায় তাকে ফাতেমা হাতের মধ্যে ধরে চুরি দিছে, তখন ফাতেমার বিয়ে হয়নি, বয়স মাত্র 9 বছর, 9 বছর। নবী কিন্তু ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাহিরে আসলেন, ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা আমা বলে আদর করে, সেই বাবা ঘরে না ঢুকে কেন বাইরে গেল? বাইরে এসে তাকে নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা, ও ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে মা, আল্লাহ আখেরাতে তাদের সাজ কমায়া দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাত থেকে দুইটা চুরি করে মাটির ফাইলা দিছেন, যেই ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। রাসূল ফাতেমার কাছে ডাক দিয়ে কবলে একটা চুম্বন দিয়ে বললেন, মা শুধু দুইটা চুরি না, একদিন তোর নাকে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে কবে কবে? আল্লাহ রাসূল বললেন তোমার বিবাহ যখন হবে, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষটাই হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কারো জন্য মেয়েদের সাজা জায়েজ নাই। তাহলে আমাদের মেয়েগুলো সাজতেছে বিয়ের আগে কার জন্যে? এ কথা কন্যা কেন কার জন্যে? ওর তো বিয়ে হয় নাই, সাজে কেন? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাইজি মুস্তামিন আমাদের নিয়ত করেছে কয় রাকাত, ভুলে গেছেন নাকি? 4 রাকাত আমাদের নিয়ত করে নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ইচ্ছা করলে যুবকের কাছে যাইতে পারতাম, যুবকের কাছে যাইনি আল্লাহ, কারণ যুবক তো অনেকগুলো, একটা ভালো করতি আরও দুইটা ঢুকে যাবে, এই জন্যে আমি হেড অফিসের মধ্যে আইসি, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে একটা যুবক আর ঢুকতে পারবে, ঢুকতে চাইবেও না, তা আল্লাহ খালি এটা তুই ভালো করে দাও আল্লাহ, এই মেয়েটা যেন ভালো হয়ে যায়। আমরা বাংলাদেশে মেয়েদের ওয়াজ কেন করি? কারণ মেয়েরা যদি ভালো হয়ে যায় যুবকেরা ভালো হতে বাধ্য হয়ে যাবে, জোরে জোরে কথা ঠিক কিনা? এক পরিমণি কত মানুষের চরিত্র নষ্ট করছে, হিসাব আছে? অথচ পরিমণি বিয়ের আগে খবর দিল আমি বাচ্চার মা হব, বিয়ের আগে খবর দিলে কি? আমাদের দেশে আগে বিয়ে হয় না, আগে বাচ্চা হয়, কথা কন্যা কেন রে ভাই, কথা কন্যা কেন? তো পরিমনে আগে খবর দিলে আমি বাচ্চার মা হব, সব সাংবাদিক ঘুরে গেছে, আপনার বিয়ার খবর জানি না, আপনি বাচ্চার মা কেমনে হবে? কিছুদিন পরে পরিমনির বিয়ের হলুদ দিল, গায়ে হলুদ, বাচ্চা পেট দিয়া গায়ে কি হলুদ, তারপরে আবার বিয়ে, তারপরে হলো বিয়ে। এখন চিন্তা করেন পরিমনির মতো মেয়ে একটা থাকলে হাজার হাজার যুবক নষ্ট হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? সেই জন্য হেড অফিস মানে নারী
নারীর কাছে আমি কাঁদতেছি, আল্লাহ মেহরবানি করে মেয়েটাকে তুমি ভালো করে দাও। বাইজিদ বোস্তামি চার রাকাত নামাজ আদায় করলেন, নামাজ শেষ করে দেখেন সালাম ফিরায়া মেয়েটা খালি শাস্তেইছে, মেয়েটা খালি শাস্তেইছে। বাইজিদ বোস্তামি চমকে গেলেন, নামাজ দিয়ে তখন কাম হলো না, কয়টা পাওয়ার নিয়ে ঢুকছে তোর কোন কয় পাওয়ার, নামাজ দিয়ে যখন কাম হলো না তখন মেয়েটাকে ভালো করার আর একটা পাওয়ার আছে না নাই? সব সমস্যার সমাধান, এই এদিকে তাকা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বাইজিদ বোস্তামি কিন্তু এখনো আশা ছাড়েনি, কারণ এক নামাজ দিয়ে হবে না তো। বর্তমানে আমরা নামাজ দিয়ে যতই দোয়া করি নামাজই করা যাবে, যেরকম নামাজি করা যাবে, যাবে না তো দোয়া কি কম হবে? এই যে জানুয়ারি মাসের কয় তারিখে বিশ্ব ইজতেমা ঘোষণা করছে, তাই সবাই খুশি, করোনার কারণে বিশ্ব ইজতেমা হয় নাই, এবার বিশ্ব ইজতেমা হবে, বিশ্ব ইজতেমা হবে, লক্ষ লক্ষ মানুষ হবে। আপনি কি করছেন? দোয়া কম হবে? দোয়া হবে, ওই দোয়ায় কিন্তু অনেক ব্যায়াম আমাদের পর্যন্ত হাজির হবে। অনেকে বলবে শেষ দোয়ার যাওয়া লাগবে, শেষ দোয়ার যা সামিল হবে। ওদের জিজ্ঞেস করেন তুই ফজনা পড়ছিস, না নামাজ পড়ি, দোয়া আপনার বলতে দোয়া দিয়ে কাম হবে? কথা কর না কেন হবে? বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে দোয়া করছেন, কাম হচ্ছে না। মুয়াজ্জিন বলতে যে হুজুর আমাদের গ্রামে জিহারে চুরি বেড়ে গেছে, দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে। তখন মুয়াজ্জিন ইমাম সাহেব সমস্ত মুসল্লিকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই গ্রামে চোরের হাত থেকে গ্রাম হেফাজত করে, আল্লাহ চোর জানলা দিয়ে বলতেছে আমিন আমিন, চোরই জানলা দিয়ে একটা আমিন বলতেছে। কেন বলতেছে? তোরা দোয়া করে ঘুমায় যা, তারপরে চুরি করবো, তোর এখন কথা ঠিক কিনা। আর যদি ইমাম সাহেব আল্লাহর কোরআনের আইন চালু করে আর বলে চোর দুর্নীতি মুক্ত করার জন্য দোয়া দেয়া কাম হবে না, তোমরা দুই হাত করে একটা করে লাঠি বানাও রে মুসল্লি, দুই হাত করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর গ্রামের মধ্যে ঢোকে ওই রাস্তা গোপনে গোপনে তোমরা পাহারা দাও। আপনারা বলেন তো চোর কি আমিন কবে? এরকম চোর কি আমিন কবে? সঙ্গে সঙ্গে চোর এলাকা ছেড়ে চলে যাবে, এলাকা থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর বান্দারা ফাতেমা বলতে স্বামী গো আমার তিন নম্বর চাওয়া মনে আছে না, ভুলে গেছেন, গভীর রাতে আমাকে দাফন করা লাগবে, আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, যদি কষ্ট মনে করেন বিবির কবর খোঁড়া, তাহলে আপনার একান্ত আপন বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সেজন্য ফাতেমার জন্য কবর খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী ওই ফাতেমার কবর খনন করার জন্য একজন বিশিষ্ট ব্যক্তির কাছে গেলেন, তার নাম হলো আবু জার গিফারি। দরেকার নাম কি? আবু জার গিফারি কাছে গেলেন, গভীর আবু জার ভাই, রে আবু জার আজকে গভীর রাত্রে তোমাকে একটা কবর খনন করা লাগবে। আবু জার বলতেছে কেউ মরেনি, কেউ তো মরে নাই, তাহলে কবর খুলবো কার জন্যে? আলী বলতেছে একজন মহিয়সী নারী আর তুমি থেকে বিদায় নিবে, গভীর রাত্রে তার মৃত্যু হবে, গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে, গভীর রাত্রি তার জন্য কবর খনন করতে হবে। আবু জার গিফার বলে আলী ভাই তাহলে সেই মহিয়সী নারীটার নাম কি আপনার কি জানা নাই? আলী বলতেছেন আজকে হাসান হোসেনকে আমার আল্লাহ মাহরা করে দিবে। ছয় মাস আগে নানা হারাইছে, ধরে কোন কি হারাইছে নানা বুঝার পারতেছেন, ছয় মাস আগে নানা মানে নবী চলে গেছে, আজকে হাসান হোসেন গভীর রাত্রে মা হারাবে। আলী বলতেছে আবু জার পরে চিন্তা পরে করা যাবে, যা একটা কবর কর। আবু জার বলে গভীর রাত্রে কোদাল দিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সুবহানাল্লাহ, কোন কি বাতি, সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর দেখে চৌকোনা আলো, আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খনন শুরু হয়ে গেছে কবর খনন করা। আবু জার গিফারি বলে কবর রে তুই কি বলতে পারিস, তোর মধ্যে আজকে কাকে রাখা হবে যার বাবা হচ্ছে বিশ্ব নবী? কবর তুই কি বলতে পারিস, তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা, খবরদার কবর কোনোদিন বেয়াদবি করবি না, কবর আসাদুল্লাহ গালিব আলীর স্ত্রীকে তোর মধ্যে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করিস না। এইবার আবার যখন কোদাল মারতে চায় সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জার এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো, আমি কবর কে বাবা কে মা কে সন্তান কে স্বামী এইটা দেখবো না, আমি কবর দেখবো আমল যার ভালো হবে, কবর তারই জন্য জান্নাতের বাগান হবে।
আমি যা আলোচনা করতেছি ভাইজান, আলোচনা আমি করবো, আপনাদের ওয়াদা দিলাম, কিন্তু ওই হিন্দুদের কবর আমরা কি নিয়ে যাব? কবরের পাথর জোগাড় কিন্তু দুনিয়াতেই করতে হবে। আজকে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল দ্বিতীয় বক্তা আদায় করতো, কিন্তু তখন আপনারা আসেন নাই, আর মাহফিলের অবস্থা তখন ভালো ছিল না, আসমানে কি হবে এনারাও কিন্তু সাহস পাচ্ছিলেন না। আমাকে রাত 9টার সময় টেনে দিবার চাইছিল, আল্লাহ আসমান ভালো করে দিল, এই জন্য রাত 10টার আগে আমাকে আবার টেনে নিয়ে আইলো। দ্বিতীয় বক্তায় আধ ঘন্টা আদায় করার সময় পাইতো, কিন্তু আমার সে ভাই পাই নাই, বাধ্য হয়ে ওয়াসটাকে এই জায়গায় রাইকে অন্ধকার কবরে, তারা কারা যাবেন না, তারা হাত তোলেন। আমরা কারা কারা কবরে যাবো, আল্লাহকে হাত দেখায় না কেন, দেখায় হাত দেখায় কবরে যাবেন না, যাবেন না, টান টান করে তোলেন, হাত নামান। আল্লাহ বলতে যে কোনো চিন্তা নাই রে পাগলারা, যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে কি মুসলমান যদি মরতে পারো তোমার কবরকে আমি আল্লাহ জান্নাত বানাই দেব। সে কবরে কমপক্ষে আমাদের 50,000 বছর থাকা লাগবে, সে অন্ধকার কবর যেন আলোকিত হয়, সেজন্য এই কোরআনই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে, যাদের বাপ মা কবরে গেছে বাপ মার রুহের মাগফিরাতে এই এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। আপনি যদি মনে করেন হুজুর আমার বাপ মা দুটোই মারা গেছে, তার 2 কোরআন 1,000 টাকা দিবেন, কেউ যদি মনে করে আমার বাপ মা জীবিত আছে হুজুর এখনো মরে নাই, তাদের হায়াত বাড়ানোর জন্য আজকে এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। এরকম আল্লাহর বান্দারা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, কোরআনের সমাজ বাংলাদেশে চান, তাদের কাছে আমি একটা করে কোরআন শরীফ দান চাইছি, বাস দান বাপ মায়ের জন্য, অন্ধকার কবরকে আলোকিত করার জন্য এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা, মাত্র 500 টাকা দিবেন একটা কোরআন দানের সওয়াব। না কোরআনের টাকা হাতে নেব আমি, এই যে আল্লাহ নবীর সর্বোত্তম একজন মুরব্বী বাপমার কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, কে মুরব্বী? এ এখনকার যুগের টাকা নাই গা বা, এটা তো ব্রিটিশ আমলকার টাকা রে, লাল টাকা 500 টাকা। তাও যাই হোক, এই টাকা কয় টাকা, এই যুবকেরা কয় টাকা, তোমাকে টাকা নাই, বাপমার জন্য কোরআন শরীফ বাবদ একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করতে পারবো না, 500 টাকা দিলি একটা কোরআন শরীফ দানে সব আল্লাহ দেয়। আপনাকে ওঠা বসা করবে না, যেমন বসেছিলেন বসে থাকবেন, বৃষ্টি কি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, হচ্ছে না, আর হলেও তো আমরা উঠবো না, হাত তুলেছে আসেন আল্লাহর কোরআনের জন্য। আর মাহফিল কমিটির কিছু লোক আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে গামছা নিয়ে, আল্লাহর আছে 10-20, ওটা বসা করবেন না, ওটা বসা করবেন না, ধৈর্য নিয়ে থাকেন। আপনি কি কোরআনের বিপক্ষে উঠে যাওয়া মাত্রই এতে মাদ্রাসার বিপক্ষে আপনি চলে যাবেন ভাই জান, কি দরকার, এ মাদ্রাসা গ্রামে চালু থাক, এ মাদ্রাসার মাধ্যমে আপনাদের সন্তানের আল্লাহর কোরআন শিখুক, এই জন্য কোরআনের মাদ্রাসায় কোরআন শরীফ পাবো। আমি চাইছিলাম মূলত 100 জন আল্লাহর বান্দা মাত্র, নাম কি সোহান জামতলি কলেজ পড়া, একাই 10টা কোরআন শরীফ 5,000 টাকা ধরে বলেন মারহাবা, আল্লাহ মেহরবানি করে কবুল করো, যে নিয়তে কোরআন শরীফ দান করলো আল্লাহ তার নেক নিয়ত নিকাশে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মাত্র 100টা কোরআন শরীফ চাইছে, আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, 2টা কোরআন শরীফ হয়ে গেল, 100 টাকা জেলে দিবেন, 200 টাকা দিবেন, সেগুলো দান হবে, আর 500 দিলেই বুঝবেন আল্লাহর কোরআন, 2টা কোরআন শরীফ পাবে আর দিছে, কোরআন শরীফ, কোরআন শরীফের জন্য 3 কানের দাম দিছে আল্লাহ, বাপ মা দাদাদের জন্য 1500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ তোমার এক পাগল 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন, কবুল করো কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ। আপনারা হইছে করে উঠতেছেন কেন, ওয়াজ কি শেষ, আর আপনারা কি বুঝলেন ওয়াজ কি শেষ, তো মাত্র 10টা মিনিট একটু মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে। এ যারা বসে আছেন সামনে আসেন তো বাবা, এ যারা যাই দেখ চলে দেখ, আপনার সামনে আসেন, আল্লাহর রাস্তা আসেন, আসেন, আপনি জায়গা পরিবর্তন করেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, আসেন সামনে আসেন, যারা মন চায় চলে যাক অসুবিধা না, আপনার সামনে আসেন, আল্লাহর রাস্তা আসেন, আসেন আসেন, মাহফিল সৌন্দর্য সৌন্দর্য করে দেন, আল্লাহ আপনাদের ঈমান আমলকে সুন্দর করে দিবে, এই গামছানে রুমাল লেগে আছে যে যা পারেন আল্লাহর রাস্তায় এই কোরআন ইতিম মাদ্রাসায় দান করবেন, আল্লাহ তোমার একজন পাগল 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা করলো দান, আল্লাহ 2টা কোরআন শরীফ দান করার তৌফিক সওয়াবটারে দিয়ে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আছে, বিশেষ অতিথিরা আছে, তাদেরকে বলবো আপনারা একটু মোটামুটি আল্লাহর হস্তে এই মাদ্রাসায় দান করেন,
আপনার জন্য প্রাণ খোলা দোয়াকার হবে ইনশাল্লাহ। বাকি কি পরে পরে আদায় হয় আপনাকে? কালকে দিবে দেন। আব্দুল আজিজ, আব্দুর রহিম, আব্দুল আজিজ, আব্দুর রহিম, আব্দুল লতিফ, তিনজন মিলে বুঝছো? তুমি যেগুলো কোরআন কিনো সেগুলো হয়তো কোরআনের মধ্যে, এখন নুরানি কোরআন আছে, এখন কোন কোরআনের মাদ্রাসার ছাত্র লাগবে সেটা এরাই ভালো বুঝবে। তুমি কোরআন শরীফ বাবদ 5,000 টাকা আগামীকাল দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, করে করে আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছেও আদায় করতে গেছে, মা বোনের আল্লাহ আপনারা কি উঠতে পারলেন না? পিছনের লোকেরা আসেন সামনে, আসেন সামনে, আসেন মা বোনরা সুন্দর করেন, আসেন সামনে এসে বসেন, বাবা বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সরকার 10,000 টাকা লিল্লাহে তাকবীর। এইবারে প্রথম মাত্র 29 বছর বয়স না 27 বছর, 27 বছরের একেবারে ইয়ং জেনারেশন থেকে মেম্বার হয়েছে রাজু সরকার, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করলো। আল্লাহ তারা দানকে কবুল করেন, যে নিয়তে দান করলো তো ইজ্জমান তা শাহ, আল্লাহ আরও সম্মান বাড়াই দিয়ে কেন আমিন। যেভাবে মেম্বরি করলে জান্নাত পাওয়া যায়, আল্লাহ সেই মেম্বরি করার তৌফিক যেন তাকে দান করে, জোরে কেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি ইয়ং মানুষ মেম্বরে সারা জীবন থাকবে না, আল্লাহ যেন একদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাই দেয়, জোরে কেন আল্লাহুম্মা আমিন। ভাইজান এরকম যারা যুবক আছেন সবাই আল্লাহর হস্তে দান করেন। আর এই আশেপাশে যারা গেলেন আপনারা এসে বসেন, বসেন, গাড়ি আর যাবে না তো, গাড়ি আর যাবে, রাত যত গভীর হবে গাড়ি যাওয়া কমে যাবে, কথাটা বুঝলেন না? গাড়ি হো হো করে যায় মনে করে কি যেন হয়। আপনার ভাতিজা, আমার ভাতিজা, আমার দাদা দাদি, আমার ভাতিজা দাদা দাদি মা বাবার জন্য চার কোরআন শরীফ বাবা 2,000 টাকা করছে দান। আল্লাহ মোস্তাক ভাইজানের ভাতিজাকে আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। হারুন রশিদ নামে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আপনি কিছু দিবেন বলেন, সে পরে দিবেন, কাগজ কলম আনেন তো লিখছে। আজকের মহাবীর সভাপতি সাহেব অনেক বয়স্ক মানুষ, আমি বললাম বয়স কত হয় বাপদার কাছে? 6-এর কাছে, মানে হিসাব নাই 100-এর কাছাকাছি হবে। সেই মানুষটা দেখেন ওঠেনি, একবার পেপার উঠছিল, একবার মোবাইল সব জায়গায় হেরা যায় আর এটি পাশে, তার মানে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। সকল বলে আমি সব জায়গায় হেরে গেলে কি হেরে না হুজুর, মোবাইল হেরে গেছে আর আসবে মোবাইল না পাশে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা মোবাইলটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। নগদ যদি না থাকে বাকি লিখে দেয় ধান, হ্যাঁ আপনার যদি কেউ মনে করেন যে আবার থেকে ধান দেবো তাহলে সেটাও বলতে পারবো। হুজুর আমি, আচ্ছা আপনারা কি গ্রামের মানুষ না দূরের মানুষ? এই শাহবাজপুরের এটা কোন পাড়া? হ্যাঁ না, এইটা কোন পাড়ার মাহফিল? সারা গ্রামের মাহফিল। আপনার শাহবাজপুরের কারা কারা আছে একটা হাত পর্যন্ত দেখি। শাহবাজপুর মাশাল্লাহ অনেকে আছে, গ্রামেরই সবাই তা আলহামদুলিল্লাহ। এই যুবকেরা তোমরা একটা করে কোরআন শরীফ লিখে দেওয়ার পারতিছ না, কত টাকা তোমরা নেটে নষ্ট করলে, ইন্টারনেট কিনলা, মিনিট কিনলা, লাভারের সঙ্গে প্রেমের কথা বলতে বলতে সময় শেষ করে দিলে। আজকে এই মাদ্রাসার জন্য 500 টাকা দান করো না কেন? যে হুজুর এই ইন্টারনেট কোরআন শরীফ বাবদ দান 500 টাকা দিয়ে দিলাম, আল্লাহ যেন জান্নাতের আপনাকে খরিদ্দার হিসেবে কবুল করেন, জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসেন যারা ধান দেবেন, টাকা দেবেন না, বোধ না পারলে বাকি দেবেন, আপনার লেখা দেবেন। এই মাদ্রাসা চালাতে হবে, এখানে আসতে হবে না, ভিতরে যে কাগজ কলমে ঘুরতেছেন না কি নিয়ে ঘুরতেছে, মোবাইল নিয়ে ঘুরতেছে, আপনাদের মাহফিল কোনো লোক আপনারা মাদ্রাসার হুজুরে নাই, ভিতরে যান, কেউ যদি এখানে না উঠে আসে। পাশের গ্রামের এক মুরব্বী মারা গেছে, তাহলে পাশের গ্রামের একজন মুরব্বী মারা গেছে, কে দিল? আব্দুল মান্নান। আব্দুল মান্নান 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে,
আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত আলী আল্লাহর কোরআনকে নামাজ দিয়ে কিছু হয়েছে মনে আছে না, ভুলে গেছেন? আপনার কোন তো নামাজ দেখে মেয়ের কোনো পরিবর্তন হয়েছে? দোয়া করতেছে, কাম হয়নি, মেয়েটা খালি সাজতেছে আর সাজতেছে। বাইজিদ বোস্তমি দেখতেছেন এখন শেষ অস্ত্র, তার নাম কি? একটু কথা বলেন, আগে যেরকম কথা বলেছেন এখন একটু সেরকম বলেন। আপনাদের সাথে কি আপনারা একলা আছেন না আল্লাহ আছেন? এখন একলা আছেন না আল্লাহ আছে? যখন হুনাইন তাবুকের যুদ্ধে হযরত আলী ডক্টর আনোয়ার হোসেন, ডক্টর না ডাক্তার, হ্যাঁ ডক্টর মানুষ কোনদিন 500 টাকা দিবি? পল্লি ডাক্তার তাও দোকানদার এক দিয়েছে 100 টাকা। আল্লাহ যে নিয়ত করে দান করছে আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বাহাদুরের বউ 200 টাকা, বাহাদুরের বউ 200 টাকা দান করছে বাহাদুর, মাশাআল্লাহ। বাহাদুর কি বাসে আছে না মরছে রে? হ্যাঁ তোর বউ দিল 200, ওই কি আসেনি মনে হয়, বাড়ি পাওনা দিচ্ছে। কি বলতেছি মনে আছে ভাই? জান একটু গুরুত্ব দেন ভাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকের আয়াতটা হলো আত্তাকুল্লাহ, এরপরে হাক্কা তুকাতিহি, তারপরে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আবু যর গিফারি কবরকে প্রশ্ন করে, কবর রে খবরদার বেয়াদবি করিস না, এমন কথা কবর থেকে শুনতে পাইছে, আর কোদাল চলে নাকি? কোদাল ফাইলা দিয়ে আবু যর গিফারি দৌড় মারছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার লাশ নিতে গিয়ে দেখে ঘরের মধ্যে ফাতেমা মরার আগে নিজে গোসল করে নিজেই কাপড়ের কাপড় পরে হাসান হোসেনের মাঝখানে শুয়ে আছে। এই ডান হাতখানা হাসানের বুকের উপরে, বাম হাতখানা হোসেনের বুকের উপরে দিয়ে মা ফাতেমা চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আলী কি করবে? দুই সন্তানের বুকের উপর থেকে দুইটা হাত টান দিয়ে ওই কাপড়ের কাপড়ের মধ্যে ঢুকাইয়া কান্দে করে জান্নাতুল বাকি। আবু জার, আবু জার বলে চিৎকার দেয়, কিন্তু আবু জার তো আর জান্নাতুল বাকির মধ্যে নাই, হয় তার নিজেই ফাতেমার কবরের মধ্যে লাশটা নামায় দিয়া কবরে মাটি দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও, কারণ আমি স্বামী ফাতেমার খুশি হয়ে গেলাম, তুমি খুশি হয়ে যাও, আল্লাহ ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা করে যেই মাত্র তাকায় তাকে 4-5টা পুরাতন কবর দেখা যায়, নতুন ফাতেমার কবর নাই। আলী চিৎকার করবেন, আল্লাহ মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়, কোন জায়গায়? কে যেন বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন গো মা, আপনাদের জন্য ওয়াজটা শোনা অত্যন্ত জরুরি। বাইজিদ বোস্তামি এখন আল্লাহর কোরআন ওই ঘরের মধ্যে তেলাওয়াত শুরু করলেন। শোনেন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে পাওয়ার আছে? আল্লাহ কোরআনে কি বলেছেন? এদিকে তাকা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা মুরব্বীরা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আপনারা বুঝতে পারছেন? এ আল্লাহ তাআলা বলতেছে মুমিন কারা রে? পাইকারা হারে সবাই মুমিন নয়। ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতে আল্লাহ তাদের ইমানের জজবা বাড়ায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই ওই খারাপ মেয়ের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিছেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেছে, কারণ পুরুষ মানুষের
কণ্ঠের কোনো পর্দা, পুরুষ মানুষ কোরআন শরীফ ধরে পড়লে কোনো পাপ হবে? এ কথা কয় না কেন, পাপ হবে না? এত ধরে বাইজিদ কোরআন পড়তেছে, মেয়েটা শাস্তেছে কি ধরনে? 24 ঘন্টা বুকিং দিছে ভাই মোহাম্মদ শাহ আলম, কত দিছে? 500 টাকা কোরআন শরীফ বাবা দান করছে, আল্লাহ কবুল করে। ১০০০ টাকা সহ একটা কোরআন শরীফ দান করছে, তাই হুজুর কোরআন শরীফ চাইছে, টাকা 1000 দিছে, একটা কোরআন একটা নতুন দিয়ে দিছে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। সকলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। দান চলবে, ওয়াজও চলবে। আমাদের এলাকায় ধানের বড় ঠিক হলে বুঝলেন, সবাই মনে করে সব ধান, কিন্তু বুদ্ধিমানেরা কি করে, ধান মারে পাগলা, বাতাস দে, বাতাস দে, তাহলে দেখবি কোনটা ধান কোনটা সিটা পাতা। সেখানে কিন্তু মাহফিল ভরা লোক ছিল, কিন্তু যে আদায় শুরু করা হলো, আদায় মানে বাতাস, যেই বাতাস দেওয়া হয়েছে সিটা পাতান যারা, এরা সব উড়ে চলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর দানাদার ধান যেগুলো, তার মধ্যে দানা আছে, ইমান আছে, চাউল আছে, আপনার বলেন যে বাতাসের সাথে উড়ে, এখন বাতাসের সাথে উড়ে না, ওটি পড়ে। আমার কথা কি বুঝতে পারতেছেন না? তো এরকম ফ্যানের বাতাস দিছে, সিটা পাতান উড়ে গেছে, কিন্তু ধান ওখানেই পড়ছে। আমি আদায় যেমন শুরু করছি, সিটা পাতান উড়ে গেছে, কিন্তু আপনারা ইমানদার দানাদার আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ কর না কেন? এই মুহূর্তে আপনারা একটু শোনেন, একটু কথার উত্তর দেন। আর যে হারে টেজের উপরে, আরে এই গ্রামের লোকেরা যদি খালি একটা লিস্টি করে যে এই গ্রামে কারা কারা চাকরি করে, কারা কারা বিদেশে আছে, কারা কারা ব্যবসা করে, তারকে নামে লিস্টি করে প্রতি মাসে এই মাদ্রাসায় বদরি সদস্য যদি করে, বদরি সদস্য যে প্রতি মাসে 100 বছরে 1200, এরকম কোন আল্লাহর পাগল আছেন এই ইবতিদাই মাদ্রাসায় দান করবেন? আল্লাহ তাকে বদরের জিহাদের ময়দানে সাহাবীদের সঙ্গে কবুল করে নিতে করে, আমিন। মাসে 100 বছরে 1200 কত টাকা আপনি নষ্ট করেন মাদ্রাসার জন্য? মাসে 100 বছরে 1200 একটা সদস্য হন, আল্লাহ আপনাকে জান্নাতে সদস্য হিসেবে কবুল করে নিক। এইরকম যদি সদস্য থাকে তাহলে আদায় করা লাগে, কি করে আদায় করা লাগবে? লাগবে। আমার নাম নিহাতা প্রদত্ত, সাংবাদিক সাহেব আপনি কিছু একটা বলেন, দোয়া করে দিই। বড় ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি, ছোট ভাই সাংবাদিক মিলন সাহেব, তিনি এসেছেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ সেলিম রেজা সাহেব, উনি 5000 টাকা এই ইবতিদি মাদ্রাসায় দান করলেন, আল্লাহ পাক ওনার দানকে কবুল করবে, তাই কারণ আমি আলহাজ আব্দুল মান্নান 2000 টাকা। আলহাজ আব্দুল মান্নানের কম হলো, উনি কোন পদে আছে ভাই? পুলিশ? ও অবসর, তো আমার ভাই যান অবসর পুলিশ, আপনারা সবাই তাকে দিন আব্দুল মান্নান, উনি 2000 টাকা ইবতিদি মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করবে, তাই কারণ আমিন। সবাই বলে একটু আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে সবাই দান করছে, দারবারি ধুয়ে থেকে খায় আইলেন হে 2000 সুরত থেও পুলিশ অবসর। ওনার নাম কি? ও সুরত জামান, খালি সুরত হয় তাই, সুরত জামান অবসরপ্রাপ্ত পুলিশ, তিনিও 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কর আমিন। কলিমুদ্দিন চাচা 500 টাকা দান করছে, কলিমুদ্দিন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক, জোরে কর আমিন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে ওই খারাপ মেয়েটাই এ এখন আর উঠে বসা করে কেরে, এ কোন জায়গাতে আসলাম রে বারে? হ্যাঁ, কত সুন্দর নাম শাহ বাসপুর, গ্রামের নাম কি অর্থ জানেন? নাম হে এ যে ছেলে পেলে খালি ঘরে আর ঘরে, কি যে অবস্থা এই সময়, ওঠার সময় গুরুত্বপূর্ণ কথা চলতেছে ভাই যান। এই কোরআনের কি আপনার কোনো দাম বুঝেছেন? কোরআন কেমন, কোরআন কত পাওয়ার, এটা জানার দরকার আছে না? কথা কেন আছে না?
বাংলাদেশ বহু সুপারহিট গান আইছে, এই বছরে দুইটা গান আইছে, একটা গানেরও ঢপ নেই, তারপরে সুপারহিট। একটা হলো কাঁচা বাদাম, গান কি বাদাম ছোট থেকে বড় সবাই কয় কাঁচা বাদাম, আর একটা হলো সাদা সাদা কালা কালা। আপনার বলেন তো এখন আর কাঁচা বাদামের গান আছে, এখন কি সাদা সাদা কালা কালা গান আছে? তাহলে যত সুপারহিট গান হোক দুই চার মাস পর ওটা বস্তা পচা হয়ে যায়। আর সেই দশ বছর থেকে আমার বাপজি একশো বছর পর্যন্ত প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়তেছে। আপনি তার কাছে জিজ্ঞাসা করেন এত বছর হলে সুরা ফাতিহা যে আপনি পড়তেছেন, আপনার কাছে কোনো সময় পুরাতন মনে হয়েছে? কোনো সময় কি বিরক্ত মনে হয়েছে? উনি চোখের পানি বের করে বলবে আল্লাহর কোরআনে সুরা ফাতিহা এত বড় মর্যাদা ভাই, যত পড়ি তত মজা পাওয়া যায়। ধরে কোনো কথা ঢুকছে না। আপনার বলেন এ শক্তি কার? আল্লাহর কোরআনই দিয়ে দিয়েছে আমাদেরকে। ভাই যান গ্রামের থেকে চাল বাবদ উঠছিল 9,150 টাকা। এই গ্রাম থেকে চাউল বাবদ যে চাউলটা আদায় করছে সে চাউল বিক্রি করে 9,050 টাকা হয়েছে, 9,150 টাকা হয়ে গেছে। অজিত নামে 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। 2,000 তো দিবার ছিল, শুধু নগদই নগদই দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। সুর জওয়ান বাবাজি এস বসেন, একটু বসেন, এগুলো আদায় না করলে মাদ্রাসা চলবে না তো। এই বিশাল প্যান্ডেল বিশাল খরচ করছে, হ্যাঁ সর্বনাশ করা যাবে না, সর্বনাশ করা যাবে না। দেখা চাই না মানুষদের যদি ঘুরে গেল নি তাই আমার সাকসেস, আমি খুশি। হ্যাঁ সর্বনাশ যা কিছু হয় এটা কোনো সরকার করছে না? আজকে বৃষ্টি কি কোনো পুলিশ অফিসার দিছে? আজকে কোনো চেয়ারম্যান বৃষ্টি দিছে? কে দিছে? আত্মাকুল্লাহ ভয় করেন, সতর্ক হন, আল্লাহ বৃষ্টি দিয়েছে পাথর দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ বৃষ্টি দিয়েছে, রহমতের বৃষ্টি, গরম। এই যে আশ্বিন মাস, আগে আমরা ছোটবেলা শুনতাম আশ্বিনে শিনশিন, আশ্বিনে কি শিনশিন, গাও শিনশিন করবে, আর কি গরম ভাই, ফ্যান ছাড়া ঘুম পাওয়া যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক জায়গায় কারেন্ট নেই, আপনাকে তাও কারেন্ট যায় না, এমনও জায়গা আছে বাংলাদেশে কারেন্ট আসে থাকে না। কত গরম, তাহলে এই বৃষ্টিটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই বৃষ্টির দরকার আছে, কিন্তু আজকে মাহফিলের জন্য গজব মনে হচ্ছে। গজব না গজব না, এত হাজার হাজার মানুষের দরকার নাই, যে কয়টা মানুষ এখন সামনে বসে আছে আল্লাহ তাদের ওসিলায় মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেয়। যারা কারা আমি বাইজিদ বস্তাবি রহমতুল্লাহ নাই, কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করেছে কোরআন শরীফ পড়তেছে, এমন সময় মেয়েটা মাথায় ঘোমটা দিছে, মেয়েটা মাথায় কি দিছে? এতক্ষণ কি করতেছিল? শাস্তি ছিল কার জন্যে? বাইরের জন্যে। 240 দিরহাম 24 ঘন্টার বুকিং, কি পাগলা, ঘরের মধ্যে ঢুকে নামাজ শুরু করছে রে, কি পাগলা রে। এখন আবার কোরআন শরীফ পড়তেছে, কোরআনের টান শুনে মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বুস্তামের পিছনে বসে চোখের পানি বের করে বলে হুজুর, হুজুর গো আপনি কার হেদায়েতের দোয়া করেন? কার ঘরে কোরআন পড়েন? আপনি কি জানেন আমার নানি পতিতা, আমার মা পতিতা, আমিও দেহ ব্যবসা করে খাই, আমাদের জন্য হেদায়েতের দোয়া করে কোনো লাভ নাই, কারণ আমরা পাপি, আমাদেরকে আল্লাহ মাফ করবে না। বাজিদ বস্তামি কেবল কি হয়ে বলতেছে, মা মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না, আল্লাহ কাক কি ঘৃণা করে? কি পাপ, পাপ ঘৃণা করে, কিন্তু যে পাপ করে পাপি তাকে ঘৃণা করে না। কি জন্য করে না? কারণ তার তৌবার দরজা, তার ফিরে আসার দরজা খোলা আছে না বন্ধ? এ যুবকেরা যারা এসে নামাজ পড়েনি, ফজরে তোমাদের জন্য মসজিদের দরজা বন্ধ না খোলা? তাহলে যদি তারা তওবা করে আল্লাহ যা করছি করছি আল্লাহ, যৌবনের তাড়নায় করছি আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। যুবক তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না, পাগলা তুই যত পাপ কর আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তুমি যত বেশি পাপ করো না কেন আল্লাহ রহমতের কাছে তোমার পাপ কিছুই না, তুমি রহমত থেকে নিরাশ হয় না।
একটা বার খালি আল্লাহ বলে ডাক দাও, একটা বার শুধু আল্লাহ বলে ডাক দাও, আমি দশ বার বান্দা বান্দা বলে তোমার কাছে চলে যাব। আপনার বলেন তো, যতই খারাপ ছেলে হোক না কেন, বাপ মার কথা শোনে না। ওই ছেলেটা রাগ করে বাড়ি থেকে যখন বের হয়ে যায়, বাপ মার কষ্ট হয় কি হয় না, এই ধরনের হয় কি হয় না, বাপ দেখবেন খোঁজাখুঁজি করে ছেলেকে পায় না। গভীর রাত্রে বাপ জানলা খুলে ঘুম পাড়তেছে, আমার ছেলের জন্য দরজা বন্ধ করে নিলে, চোর ডাকাতের জন্য দরজা বন্ধ করেছি, জানলা খুলে রাখছে আমার পাগল বেদব ছেলেটা, যদি জানলার কাছে এসে বলে বাবা বলে ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে ছেলের জন্য দরজা খুলে দিব। ছেলেটা ভয়ে ভয়ে মা যে এখানে থাকে ওইখানে এসে বলতেছে, মা বাবা কি ঘুমাইছে, মা বাবা যদি ঘুম আছে তাহলে দরজা খুলে দাও, বাবা চেতন থাকলে দরজা খুললে বাবা আমাকে শাস্তি দিবে। মা কান্দে বলে পাগল রে, তুই শুধু বাবার শাসন করা দেখেছিস কিন্তু বাবার দয়া দেখিস নাই, তোর জন্য বাবা রাতের খাবার খাইনি, এখন পর্যন্ত ঘুমায়নি, বাতি জ্বলায় রাখছে, তুই কখন এসে বাবা বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে তোর বাবা দরজা খুলে দিবে। দুনিয়ার কোন খারাপ ছেলে বাবা বলে ডাক দিলে বাবা যেমন খুশি হয়, তোর অবাধ্য বান্দা পাপি বান্দা আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ওই বাবার চাইতে কোটি কোটি গুণ খুশি বেশি হয়ে যা। বাজিদ বসতে বললেন, মা তোমার নানি কি করেছে, তোমার মা কি করেছে, এইটা আল্লাহ দেখবে না, তুমি কি করতেছো মা এইটাই আল্লাহ দেখবে, তুমি যদি পাপীর জীবন থেকে ফিরে আসো আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহ করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি। এই যুবক রে আপনার মুরব্বীরা সকলে পড়েন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়েটা তৌবা করে ব্যাক দরজা পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল, আর শত শত যুবক মুরব্বীদের নিয়ে আইছে, ওই খারাপ ঘরে দরজায় কেন আইছে, বাইরে বসে তোমাকে সাইজ করা লাগবে, তুমি আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের ঘর 24 ঘন্টায় বুকিং নিছ, আজকে আমরা দাড়ি কামা দেবো টুপি খুলে দেবো, এই ধান্দা করে সব দরজা খারাপ হয়ে আছে। কিন্তু কোনো পরে বাইজিদ বসতে আমি দরজা খুলেছে, খোলা মাত্রই 4-5 জন যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে আল্লাহর কোরআন আর জায়নামাজ, যেরকম সোহান আল্লাহ আল্লাহর কোরআন আর জায়নামাজ ওই খারাপ মহিলাটার নাই। সবাই কই কইলে কে রে বাইজিদ বস্তামি, তাহলে কি করলো খারাপ মেয়েটা কোথায়? বাইজিদ বস্তামি বলতে যে খবরদার, খারাপ ছিল এখন আর খারাপ বলতে পারবা না, জয়নামাজ আর কোরআনের পরশে আল্লাহ মেয়েটাকে জান্নাতি বানাইয়া দিয়েছে। সমস্ত লোকেরা যুবকেরা বলে, হুজুর আমরা মনে করছিলাম আমরাও যা আপনিও তাই। বাইজিদ বসতে বললেন, তোদের কাছে সব আছে কিন্তু জায়নামাজ আর কোরআন নাই, ধরে কোনো কথা ঠিক কিনা? জায়নামাজ আর কোরআন যদি সঙ্গে রাখতে পারো তাহলে আল্লাহ সবাইকেই লা তামুতুন, আল্লাহ যে কঠিন কথা বললেন মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই আল্লাহর ভয় যথাযথ ভয় কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই, দরকার আছে না নাই। যাওয়ার আগে ছোট্ট একটা নসিহত করে সবাই শোনে, নসিহত এতক্ষণ ওয়াজ করেছি এবার একটু নসিহত শোনে, কথাবার্তা আশেপাশে কম বলে না, কি বলা শুরু হয়েছে কে একা গুনবিতে কথা হবে। খলিফা হারুনের রাজদরবারে একটা পাগল সবসময় যাওয়া আসা করতো, বলেন কি যাওয়া আসা করতো, সে পাগলের নাম হলো বাহারুল পাগল। রাজদরবারে কখনো হাসে কখনো কান্দে, উদিনাদির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বলতেছে যাবো না, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেওয়ার একটা বুদ্ধি করা যায় না। খলিফা হারুন চিন্তা করে পাগলকে তো তাড়ান যায় না, লাঠি পিটা করলেও হবে না, পাগলকে হেকমতের সাথে দরবার থেকে বের করে দেওয়া লাগবে, তোর এখন ঠিক কিনা? তো খলিফা হারুন পাগলকে ডাক দিলেন, বাহারুল ভাই, যেই বলছে বাহারুল ভাই, বাহারুল তো চিৎকার মারছে, কে রে আমি বাসার ভাই, সরাল্লাহ। খলিফা হারুন কাছে ডাকছেন, ডাকার পরে বলতেছে ভাই আমার একটা কাজ করা লাগবে, পারবা? বাহারুল পাগল বলে, আমি পাগল মানুষ আমাকে কি কাজ করাবেন? বলে আমার এই লাঠিটা আছে, এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও এই লাঠিটা তার দেওয়া লাগবে, শর্ত হলো তোমার চাইতে বোকা হওয়া লাগবে। ধরে কি হওয়া লাগবে একটু কথা কর না কেন, সবাই কি হওয়া লাগবে, বোকা হওয়া লাগবে।
তবে আরুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেছে, খলিফা হারুন বলতেছে আর এই পাগল কোনোদিন আসবে না। তুজি নাজির বলতেছে কেমনে বুঝলেন, বলে আর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবি না, লাঠি দেওয়ার কামও হবি না, কাম শেষ না করে পাগল আসবে না। আসলেই দেখা গেছে কয়েক বছর ধরে আর আসেনি, না আরুল পাগল আর আসেনি। উদিন নাজির মন্ত্রীরা কয় কি কামি করলো খলিফা পাগল শেষ বেঁচে আছে না মরে গেছে খোঁজ খবরও নেই। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে বিছনায়, তখন পাগল খলিফা হারুনের ঘরে হাজির, সরাল বলেন লাঠি নিয়ে, যেরকম কি নিয়ে খলিফা হারুন কয় কে রে এত বছর লাঠি তোমার হাতে আছে, তোমার সাইতে বোকা মানুষ এখনো খুঁজে পাওনি। বাহারুল পাগল বলে আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে আজকে পাওয়া যাবে মানে এই ঘরের মধ্যে আমি আর তুমি সহ কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? পাগল বলতেছে খলিফা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা হলো আপনি যেই শহরে বসবাস করতেছেন সেই শহরের নাম কি? বলে বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে আপনি যদি মক্কা শহরে 10 দিনের জন্য যান, কয়দিন? 10 দিনের জন্য যদি যান তাহলে আপনি কেমনে যাবেন, কি নিয়ে যাবেন, কিভাবে যাবেন? খলিফা হারুন বলে বাগদাদ হলো আমার চীনা শহর আর মক্কা হলো আমার অচীনা শহর, এই চীনা শহর থেকে অচীনা শহরে যাইতে গেলে আমাকে মাল সামানা জোগাড় করে ওই মক্কার দিকে রওনা দেওয়া লাগবে। বাহারুল পাগল বলে দুনিয়ার 10 দিনের সফরে মাল সামানা জোগাড় করে আপনি যদি মক্কার দিকে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয় ওই আখেরাতের বিশাল জগতের সফরে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করে রওনা দিবেন? খলিফা হারুন কান্দে, পাগলের মতন কান্দতেছে। বাহারুল পাগল বলে কান্দেন কেন? খলিফা হারুন বলে এতদিন তোকে পাগল মনে করেছিলাম, তুই তো পাগল না, পাগল হলাম আমি, এখন যদি মারা যাই ওই আখেরাতের জন্য আমার কিছুই জোগাড় করা হয় নাই। বাহারুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার আপনি নেন, এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরও 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, এই কবরের পাথেও যারা জোগাড় করে না তারা হলো দুনিয়ার সব সাইতে বড় বোকা। আপনারা বলেন তো যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না? দরকার পারে কি পারে না? তাহলে কবরের পাথেও আমরা জোগাড় করবো কোথায় যায়, মরার পরে না মরার আগে? এই বাজার মরার আগে না মরার পরে? এখনো যেভাবে চলতেছেন আপনারা, আমরা মনে করতেছি মৃত্যু কি এখনই কারিয়ে, মৃত্যু কি এখনই? শোনেন, নিজের বানানো বাসা, নিজের টাকা খরচ করে বাসা তৈরি করছে, 5 তলার উপর দেয়া 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল বলে তার দিয়ে কয় আমার বাসা আমার ঘর আমার নামাইকে, আমার নামাইকে রে, 9টার সময় অহংকার করে কম্বল চোখে মুখে দিয়ে ঘুমায় পড়ছে, রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, ধরে কারণ কি কম্প, গোটা বিল্ডিং যখন লড়তেছে, আপনি বলেন তো ওই যে কইলো আমার নামাইকে, ওই কি শুয়ে থাকবি না নামবি? কথাক্ষণ শুয়ে থাকবে না নামবে? এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটা পর্যন্ত পড়ার সুযোগ পায়, নিচে এসে বিল্ডিং তাকায় আছে ফেরেস তাকে আল্লাহ 9টার সময় কইলো আমার নামাইকে, আর 3টার সময় তুমি তাকে ন্যাংটা করে নামালে? এই মুহূর্তে যারা ভাবতেছেন আমাদের মৃত্যু নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, ধরে কোন ঠিক কিনা, যে কোনো সময়, আপনি বলেন তো কোনো সময় কি আমাদের জানা আছে? তাহলে আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো? কথা কয় না রে ছেলেরা, তোমরা কি আমার কথা বুঝলে না? মাইকের সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে না? তাহলে একটা হাহুকারি করা যায় না, আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো? তো চালাক হয়ে মরতে গেলে কবরের পাথেও জোগাড় করা লাগবে, আর কবরের পাথে হলো মুসলমান না হয়ে মরা যাবে না। আমার বলা শেষ, আপনাদের কিছু বলার আছে? আপনি ভাই সাংবাদিক সাহেব বড় ভাই আর কবর কিন্তু জালটা দেখে নিয়ে যাবে, ওটা আরেক ভাই নাকি? মাশাআল্লাহ, সিয়ারা থেকে বড় হচ্ছে। আচ্ছা, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন।
আমরা দোয়া করব। ভাই যান এই বসে, আজকের মাহফিল কবুল হয়েছে বুঝলেন না, এত প্রতিকূল অবস্থার মধ্যে মাহফিল হলো, রাত 12টা 12 হওয়া পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে মাহফিলে কবুল করলো। আর একটা দোয়া করবো না আমরা, এনাদের মনে কষ্ট যে আশা করে মাহফিল করেছিলাম, কিছু কষ্ট হচ্ছে, আল্লাহ যদি আমাদেরকে আজকের মাহফিল মাধ্যমে জান্নাত দিয়ে দেয়, কষ্ট থাকলো না দূর হলো। এই জন্য সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবীনা মাওলানা মুহাম্মদ। মুনাজাতের কথা শুনে তারা উঠে যায়, কি কথা! আর দোয়াও মুখল ইবাদ, এই দোয়াটা হলো সমস্ত ইবাদতের মাথা, মাথারে পাগল মাথা। মাথা যদি না থাকে আপনার দেহের সব থাকলো চিনা পাবে, এই ধরে কোন চিনা পাবে, মাথা নাই সব আছে, এই লোকটা কে রে, এই লোকটা তো চিনা যাচ্ছে না। আপনারা সেই মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত ওয়াজ করলেন, দেহ হয়েছে পাগলা, কিন্তু মোনাজাত মাথা এখনো হয়নি। তো মাথার দরকার আছে না, নাই দরকার আছে না, নাই। এই জন্য সকলেই দোয়ায় সামিল।